গিটারের জাদুকর আয়ুব বাচ্চুর রূপালী গিটার বসেছে জন্মভূমি চট্টগ্রামের প্রবর্তক মোড়ে। মোড়ের প্রতীকী এই গিটারের ঝংকার ছড়িয়ে পড়েছে সারা দেশে। বিশ্বের যেখানে বাংলা গানপ্রেমী আছেন তাদেরও হৃদয় স্পর্শ করেছে এই স্থাপনা। সঙ্গীতাগণের সবাই যেন নতুন স্বপ্নে আশায় বুক বাঁধছেন। সুরকার ও সঙ্গীত পরিচালক ইমন সাহা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে বলেছেন, এটা যে কত বড় অর্জন তাই জাতীয় উপলব্ধি করতে আরও 50 বছর লাগবে। এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। আয়ুব বাচ্চুকে নিয়ে একসঙ্গে গান করা থেকে শুরু করে অনেক স্মৃতি চট্টগ্রামের আরেক সন্তান গায়ক ও সঙ্গীত পরিচালক কুমার বিশ্বজিতের। জানালেন, গান করতে গিয়ে এই চট্টগ্রামে কত ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে আয়ুব বাচ্চুকে। এমনকি গান বাজনার জন্য আত্মীয় স্বজন পরিজনরা বলতেন, ছেলেটা বুঝি বিপদে চলে গেল, নষ্ট হয়ে গেল। আর সেই চট্টগ্রামে গানের জন্য বিজয়ীর বেশি আয়ুব বাচ্চু। এক অনন্য অনুভূতি। যারা প্রবর্তক মোড়ে আয়ুব বাচ্চু রূপালী গিটার স্থায়ীভাবে স্থাপনের উদ্যোগ নিয়েছেন তাদের সবাইকে সমগ্র শিল্পী সমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানালেও কম হবে বলে মনে করেন কুমার বিশ্বজিৎ। তিনি বলেন, এটা এক অন্যরকম অনুভূতি। চট্টগ্রাম থেকে আমরা বের হয়েছিলাম চট্টগ্রামের মুখ উজ্জ্বল করব এই স্বপ্ন নিয়ে। এরপর ভাবনা এলো, চট্টগ্রাম নয়, দেশের মুখ উজ্জ্বল করতে হবে। একদিন চলে যাব দূরে, বহু দূরে।